আমি এ নিয়ে বলছি না যে খরারে উপযুক্ত লোক নেই, নিশ্চিত আছে। আবার এই কথা বলছি না, এই যে বলা হচ্ছে যে খরার পৌরসভার কোন এত নাগরিক আছেন, সেই নাগরিক থাকতে কেন মানে বাইরের একজনকে চাপিয়ে দেওয়া হলো, এই বাইরের কথাটা বলতে আমার কিন্তু খুব খারাপ লেগেছে। নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। বিশেষ একটি সাক্ষাৎকার নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমি সংহিতা শিরোমণি। আপনারা নিশ্চয় জানেন খরার পুরসভার প্রশাসনিক বোর্ডের নতুন চেয়ারপারসন হয়েছেন ঘাটালের বিধায়ক শঙ্কর দলৈ। 2 ডিসেম্বর বিকেলে রাজ্যের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল বিষয়ক দপ্তর এক নির্দেশিকার মাধ্যমে ঘাটালের ওই বিধায়ক শঙ্কর দলৈকে ওই পুরসভার চেয়ারপারসনের দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়ার পরের দিন থেকেই শঙ্করবাবু খরার পুরসভায় নিয়মিত আসছেন। আজ 4 ডিসেম্বর দুয়ারে সরকার কর্মসূচিতেও তিনি দীর্ঘক্ষণ খরারে ছিলেন। সেখানেই স্থানীয় সংবাদের প্রতিনিধি কুণাল সিংহ রায় খরার পুরসভার আগামী পরিকল্পনা নিয়ে একটি সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই সাক্ষাৎকারটি এখানে তুলে ধরা হলো। দেখতে থাকুন শঙ্করবাবুর সাক্ষাৎকার। আমার পরিকল্পনা বলতে, আমি নতুন পরিকল্পনা তো আমার কিছু নেই, আমার সরকারের যা পরিকল্পনা এবং ধারাবাহিকভাবে করার পৌরসভা তো আজ নয় 10 বছর অতিক্রম মানে 10 সাল থেকে আজকে 20 এই 10 বছর চলছে একই ধারাতে, সেই ধারাতেই যাতে খরার পৌরসভার আরও মানে অগ্রগতি হয়, আরও মানুষের পরিষেবাকে আমরা সচ্ছলভাবে নিয়ে যেতে পারি, আরও এই খরার পৌরসভার শ্রীবৃদ্ধি হয়, সেটাই আমার কাজ। আমার আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী খরারবাসী আমাদের সরকারের যা যা পরিকল্পনা সেই পরিকল্পনা পরিপূর্ণভাবে সহজভাবে এবং সরলভাবে যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ যাতে পরিপূর্ণভাবে পরিষেবা পেতে পারে, এটাই আমার মূল লক্ষ্য। নতুন করে লক্ষ্য তো কিছু নেই, লক্ষ্য হচ্ছে একটাই, মামাটি মানুষের সরকারের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরিভাবে আমাদের খরারবাসীকে আমি দিতে চাই। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কিছু পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা? ব্যক্তিগতভাবে আমি ছয়মাত্র মানে এখনও আনুষ্ঠানিক দায়িত্বকালকে আমি নেব, সেই দায়িত্ব নেওয়ার পর আগে আমি খরার পৌরসভার যতই হোক, আমার আমি যদিও ঘাটাল বিধানসভার বিধায়ক, কালকে একটা স্থানীয় সংবাদেই দেখলাম একটা পরিবেশন করা হয়েছে যে খরারের, আমি এ নিয়ে বলছি না যে খরারে উপযুক্ত লোক নেই, নিশ্চিত আছে, আবার এই কথা বলছি না, এই যে বলা হচ্ছে যে খরার পৌরসভার কোন এত নাগরিক আছেন, সেই নাগরিক থাকতে কেন মানে বাইরের একজনকে চাপিয়ে দেওয়া হলো, এই বাইরের কথাটা বলতে আমার কিন্তু খুব খারাপ লেগেছে। কারণ আমি মনে করি, আমি বিধানসভার বিধায়ক, আমি মনে করি খরারবাসীরও আমি জনপ্রতিনিধি বিধায়ক হিসাবে, সেক্ষেত্রে খরার আমার তো বাইরে নয়, খরারও আমার বিধানসভার মানে মধ্যে, এবং খরারবাসীর কাছে আমি মনে করি এই ঘাটাল একসাথে যুক্ত, কাজে খরার ভিন্ন কোনো জায়গা নয়, আর ভিন্ন জায়গা থেকেও আমি এসিনি, আমি আমার বিধানসভার অন্তর্ভুক্ত, খরার এটাও এখানেরও মানুষ আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করে 2011 সাল থেকে 2 বার বিধায়ক করেছেন, কাজেই আমি মনে করি আমি বাইরে থেকে আসিনি, আমি এটা ঘাটালের মধ্যেই আর আমি ঘাটাল থেকেই এসেছি, বিধানসভার মধ্যেই একজন। আপনি নিশ্চয়ই আশা করবেন সকলের কাছ থেকে সমান সহযোগিতা পাবেন, এবং যে রাজ্য সরকারের যেসব পরিকল্পনা, আপনি তো রাজ্য সরকারের একজন প্রতিনিধি, সেই প্রতিনিধি হিসাবে আপনি তো অবশ্যই পরিকল্পনা রূপায়ণ করবেন, এছাড়া কোনো বিশেষ কিছু পরিকল্পনা আপনার? আমি আগে খরার বর্তমান অবস্থানটা আমি পরিপূর্ণভাবে যাচাই করার চেষ্টা করব, চেষ্টা করে দেখব যে যদি আমার দুটো একটা দিক আছে, একটা দিক হচ্ছে এই অবস্থাতে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে মানে আমরা সামনের দিনে কী ফান্ড পাবো সেটা একটা বড় কথা, তারপরে খরারের এখন পর্যন্ত যা হয়েছে অভূতপূর্ব, তারপরে খরারবাসীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী বিষয়টা আছে আমি যেটা চিহ্নিত করব, একদিকে আমি অ্যাডমিনিস্ট্রেটর, অপরদিকে আমার একটা সুযোগ আছে আমি বিধায়ক, আমাদের সরকার আছে, মামাটি মানুষের সরকার আছে, মুখ্যমন্ত্রী আছেন, তার দৃষ্টিতে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি চাইব এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ যদি বাকি থেকে থাকে সেই কাজটাকে আমি পূরণ করার চেষ্টা করব, এবং সেটা এখনই আমি বলতে পারবো না, চিহ্নিত করতে পারবো না যে কোন কাজটা খরারবাসীর জন্যে, কারণ খরারের যে পৌর নাগরিকবৃন্দ
তাদের চাহিদাটা এই মুহূর্তে কি সেটা নিশ্চয়ই আমি জানার চেষ্টা করবো, করে আমি চেষ্টা করবো সেই কাজগুলোকে সমাধান করার। আর একটা প্রশ্ন শঙ্করদা, এই যে দুয়ারে প্রশাসন, বসুন, এই যে অভিনব কর্মসূচি, এই অভিনব কর্মসূচি আপনি বিভিন্ন জায়গায় উপস্থিত হচ্ছেন, ঘাটাল মহকুমা জুড়েই ধরুন না আপনার উপস্থিতি দেখা যাচ্ছে, আপনি এটা নিয়ে কতটা আশাবাদী? আমি মনে করি স্বাধীনতার পর থেকে 1952 সাল থেকে আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আছি, আমরা অনেক সরকারকে দেখেছি। আমরা 2011 আগে যদি বলি, প্রায় 14 নির্বাচন হয়েছে, 14 মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্নভাবে, হয়তো একাধিক টার্মের মধ্যে একজন দুজন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি কোনো মুখ্যমন্ত্রী সাহস করে ভোটের আগে, ছমাস আগে মানুষের দুয়ারে পৌঁছে যাবেন, এই সাহস আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন। তিনি কেন এই পদক্ষেপ নিয়েছেন? কারণ তিনি আন্তরিকভাবে যখন ক্ষমতায় আসেননি মানুষের কাছে বলেছিলেন, আমি বদল চাই বদলা নয়, আমি অশান্তি নয় শান্তি চাই, অনুন্নয়ন নয় উন্নয়ন চাই। তাই তিনি 67 প্রকল্পের মধ্য দিয়ে 100% মানুষকে পরিষেবা দিতে পেরেছেন বলেই এই সৎসাহস নিয়ে তার প্রশাসন জনপ্রতিনিধিদের তিনি একবারে দুয়ারে সরকার এটাকে নামাতে পেরেছেন। তিনি আরও যাচাই করতে চাইছেন এই প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা নিরসন হোক, আবার নতুন করে মানুষের কি চাহিদা আছে সেটা জানার চেষ্টা করছেন, আবার সেই সঙ্গে সঙ্গে এই প্রকল্পগুলোর ক্ষেত্রে কি আরও সরলীকরণ করলে কি হবে সেটাও মানুষের অভিজ্ঞতা থেকে নেওয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে অভিনব প্রকল্প কয়েকদিন আগে ঘোষণা করেছেন, যেটা হলো এই মুহূর্তে সবচেয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত, সবার জন্য স্বাস্থ্যসাথী, অর্থাৎ একজন ভিখারি আর একজন মানে কৃষক আর একজন খেতমজুর, একজন নির্মাণ কর শ্রমিক, সবার জন্য কিন্তু 5 লাখ টাকা একটা পরিবারে স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্যে তারা পাবেন, তার সেটা ভিন রাজ্যেও চিকিৎসার ক্ষেত্রে হতে পারে, সেটাও তিনি পাবেন। মূলত 11 প্রকল্প গুরুত্বপূর্ণ, তাকে নিয়ে তিনি দুয়ারে সরকার এই প্রকল্পের তিনি সূচনা করেছেন 1 ডিসেম্বর থেকে। আমি মনে করি এটা ঐতিহাসিক, আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার সাহস ভারতবর্ষের পশ্চিমবাংলা ব্যতীত আর কারো নেওয়ার ক্ষমতা নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞ যে আমি মানুষের পাশে থেকেছি, তাই আমি মানুষের সামনে আমার সরকারকে নামিয়ে দিচ্ছি। আপনি একান্ত অনুগত তৃণমূল সৈনিক, আগামী বিধানসভা নিয়ে আপনার কি ভাবছেন? বা আগামী বিধানসভা এখন প্রথমত আমাদের, আমরা বলেছি আমরা সবাই কর্মী, আমরা সবাই সৈনিক, আমাদের দলের একজনই পিলার, একজনই নেত্রী, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজের জীবনকে বাজি রেখে সিপিএম থেকে বাংলাকে মুক্ত করার জন্যে 1998 দলটা তৈরি করেছিলেন। আবার লড়াই করতে করতে তিনি মানুষের আশীর্বাদ নিয়ে 2011 সরকার তৈরি করেছিলেন, তিনিই আমাকে মনোনীত করেছিলেন এবং তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন, প্রতীক দিয়েছিলেন। আবার যদি 21 তিনি মনে করেন আমাকে প্রতীক দেবেন, তাহলে আমার দুবারের অভিজ্ঞতা লড়াই সে দৃষ্টান্ত আছে। তারপরে আবার আমি যদি মনে করি যে আমি একজন তৃণমূলের সৈনিক, তাহলে আমার কাজ হবে এখান থেকে যিনি দাঁড়ান না কেন বা যাকেই তিনি আশীর্বাদ করুন না কেন, মনোনীত করুন না কেন, আমার কাজ হবে এই যে 10 বছরের সাফল্য তাকে সহযোগিতা করে আমার প্রতীক, আমার দল, আমার নেত্রী, তার যে যাত্রাকে আরও এগিয়ে দেওয়া, এটাই কাজ। ধন্যবাদ সঙ্গদা। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।